সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি নিজেই বলছেন যে ফরিজা আন সাফিন বাইতি ও আনা বি মক্কা, আমি মক্কায় আমার গৃহে আমি অবস্থান করছি, এমত অবস্থায় আমি দেখলাম ফরিজা আন সাফিন, আমার গৃহের ছাদটা খুলে গেল, উন্মুক্ত হয়ে গেল। ফানাজালা জিব্রিল, আর জিব্রিল আমার কাছে আগমন করলেন। ফা ফারাজা সদরি, জিব্রিল আগমন করার পরে আমার বক্ষটাকে বিদীর্ণ করলেন, যেটাকে আমাদের বর্তমান ডাক্তারের ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি, এটা জিব্রিল আমিন করলেন। সুম্মা গসালাহু বিমাইন, আমার সেই ভিতরের অংশটা, সিনাটা, সিনা সাক যেটাকে বলা হয়, বিমাই জমজম, জমজমের পানি দ্বারা ধৌত করলেন রুহ আত্মাটাকে। সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতিন হিকমাতান ওয়া ঈমানান, এরপরে জিব্রিল আমিন স্বর্ণের একটি পাত্র নিয়ে আসলেন, যেই পাত্রটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ। সেই পাত্রটা খুললেন, আমার সেই সিনা ধৌত করা জমজমের পানি দ্বারা সেটা ওই পাত্রের ভিতরে রাখলেন, এরপরে আটকে দিলেন। আমার বক্ষটাকে আবার তিনি কি করলেন, সেলাই করে দিলেন, আটকিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে প্রিয় নবীজি বলেন উতিতু বিল বুরাক, এরপরে আমার সামনে একটি বোরাক নামক প্রাণী আনা হলো, সেটা কেমন, হাদিসে পাকে এসেছে ওহুয়া দাব্বাতুন আবিয়াদু তবিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি, সেটা একটা সাদা ধবধবে জন্তু প্রাণী, যেটা ফাওকাল হিমার গাধার থেকে বড়, আর দুনাল বাগলি খচ্চরের থেকে একটু ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফাই, আর এটার গতিটা কেমন ছিল, এই বোরাকের গতি সে কেমন গতিতে চলতো। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফাহি তরফিহি, এই বোরাকটা তার দৃষ্টি দেওয়ার পরে তার দৃষ্টি যেখানে যেত সেখানে তার এক কদম চলে যেত। সুবহানাল্লাহ, যেমন আমরা যদি মসজিদের সামনে গিয়ে আকাশের দিকে তাকাই তার মানে আমাদের দৃষ্টিটা ওই পর্যন্ত গিয়েছে, কিন্তু আমরা কিন্তু মুহূর্তের ভিতরে আমাদের দৃষ্টি শক্তি যেখানে যায় তত দূর পর্যন্ত আমরা যেতে পারি না, কিন্তু এই বোরা এত তীব্র তার গতি ছিল যে সে যেখানে দৃষ্টি ফেলত মুহূর্তের ভিতরে এক কদমে এসে সেখানে চলে যেতে পারত। সুবহানাল্লাহ, এত গতিসম্পন্ন ছিল এই বোরাক। তো সেই বোরাকে করে প্রিয় নবীজি বলেন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নেওয়া হলো, সেখানে গিয়ে আমি দু রাকাত নামাজ আদায় করলাম। লম্বা ঘটনা, মূলত আমরা এগুলো সকলেই কম বেশি জানি। প্রিয় নবীজির মেয়েরাজ এই রজব মাসে সংগঠিত হয়েছিল, কিন্তু আমরা জানবো এই মেয়েরাজ থেকে আমাদের শিক্ষা কি, মেয়েরাজে প্রিয় নবীজি কি কি দেখেছেন, কোনটা আমাদের জন্য করণীয় কোনটা বর্জনীয়, এগুলোই আমরা জানার চেষ্টা করব। কোন তারিখ হয়েছে এবং এই দিনে কয়টি নফল রোজা রয়েছে, কয় রেকাত নামাজ রয়েছে, একদল বলে সশরীরে হয়েছে, একদল বলে না স্বপ্ন যোগে হয়েছে, এগুলো নিয়ে আর মারামারি কাটাকাটি ইখতিলাফ নয়, কেননা বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে প্রিয় নবীজির মেয়েরাজ সত্য। প্রিয় নবীজির এই মেয়েরাজ সশরীরে হয়েছিল, কেননা আল্লাহ রব্বুল আলামিন এই বানী ইসরাইলের প্রথম আয়াতে যে বললেন বিআবদিহি, আমি আমার বান্দাকে অর্থাৎ প্রিয় নবীজিকে যে ভ্রমণ করিয়েছি, আব্দুন শব্দটা ব্যবহার করেছেন, এই আব্দুন শব্দটা দুটি ব্যাখ্যা, আব্দুন শব্দ যদি ব্যবহার করা হয় তাতে রূহ থাকতে হয় এবং দেহ থাকতে হয়, দেহ এবং রূহ ছাড়া কি হয় না, আব্দুন হয় না, যেহেতু আল্লাহ এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন বুঝিয়ে দিলেন প্রিয় নবীজির শারীরিক দৈহিক এবং রূহ সহই আমি এই সপ্ত আকাশ ভেদ করে আমার কাছ পর্যন্ত আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, এটা নিয়ে মতভেদ করার কোনো দরকার নেই। এবং আসুন কোন রজনীতে হয়েছিল, এ নিয়েও মতভেদ রয়েছে, তবে আকসার অধিকাংশ ঐতিহাসিকগণের মতে এই মেরাজটা সংগঠিত হয়েছে
ছাব্বিশ রজবের দিবাগত রজনীতে, অর্থাৎ সাতাইশে রজবে প্রিয় নবীজির এই মেরাজটা সংগঠিত হয়েছে। এটা অধিকাংশ ঐতিহাসিক গণের মতই এই দিনটা, এই রজনীটা নির্ধারণ করা হয়েছে। এরপরেও আগে পরে সময় নিয়ে মত পার্থক্য রয়েছে, তবে রজব মাসই যে প্রিয় নবীজির মেরাজ হয়েছে এতে কারো কোনো ইখতিলাফ নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। এই রজব মাসই প্রিয় নবীজির মেরাজ সংগঠিত হয়েছে। তো প্রিয় নবীজিকে সেই বোরাকে করে মুহূর্তের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। প্রিয় নবীজি সেখানে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রিয় নবীজির সামনে দুটি পাত্র আনা হলো। একটি পাত্রে খমর শরাব রয়েছে, খমরের বাংলা অর্থ হচ্ছে মদ, আরবিতে শরাবও বলা হয়, এবং আরেকটি পাত্রে রয়েছে দুধ। কিন্তু প্রিয় নবীজি দেখেন নাই কোন পাত্রে কী আছে। প্রিয় নবীজির সামনে যখন দুটি পাত্র আনা হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রের মধ্যে দুধ ভর্তি ছিল সেটাই কী গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলেন আর বললেন, হে হাবিব, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন, আপনার গ্রহণটা যথার্থ হয়েছে, আপনার উম্মত সঠিক পথের দিশারি পাবে, সঠিক পথেই থাকবে। আপনি যদি এই খমরের পাত্রটা নিতেন তাহলে আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত, অবাধ্য হয়ে যেত। তার মানে আপনি সঠিকটাই গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে সেখান থেকে প্রিয় নবীজিকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময়, কুশল বিনিময় হলো। দ্বিতীয় আসমানে গেলেন, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। প্রত্যেকের সাথেই কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এরপরে সপ্তম আসমানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছেন, তার সাথে সালাম বিনিময়, কুশল বিনিময় হলো। যেই বাইতুল মামুর এত বড়, এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগণের মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আসে, প্রতিদিন যারা আসে তারা কেয়ামতের পূর্ব পর্যন্ত একবার যারা ওই বাইতুল মামুরে আসার সুযোগ পায়, আল্লাহ রব্বুল আলামিনের ওই ফেরেশতাগণ কেয়ামতের পূর্বে আর কোনোদিন সুযোগ পাবে না, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর এত অসংখ্য ফেরেশতা রয়েছে যে প্রতিদিন ওই বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেশতা আগমন করেন, যারা ওখান থেকে বিদায় হয়ে যান কেয়ামতের পূর্বে দ্বিতীয়বার আর ওই বাইতুল মামুরে আসার সুযোগ পাবে না, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে সপ্তম আকাশ থেকে প্রিয় নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা, ইন্দা সিদরাতুল মুনতাহা সূরাতুন নাজমিতেও এসেছে। প্রিয় নবীজি সেখানে গেলেন। এই সিদরাতুল মুনতাহাটা কি, এটাকে সহজ ভাষায় যদি আমরা বলি বর্ডার, অর্থাৎ আল্লাহর এই ফেরেশতাগণ যার পরে আর যেতে পারেন না, এটা তাদের শেষ সীমানা। আল্লাহ রব্বুল আলম এর পরেও তার হাবিবকে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সিদরাতুল মুনতাহার পরেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আর ফেরেশতাদের ওই সিদরাতুল মুনতাহা পর্যন্তই তাদের যাওয়ার সীমানা, এরপরে আর তারা যেতে পারেন না। আর এই সিদরাতুল মুনতাহাকে বলা হয় বড়ই গাছও বলা হয়। সিদরাতুল মুনতাহার অন্য একটি নাম রয়েছে বাংলা ভাষায়, তাফসীর গ্রন্থগুলোতে পাওয়া যায়, এটাকে বড়ই গাছও বলা হয়, অত্যন্ত বড় একটি গাছ সিদরাতুল মুনতাহা। এই নিদর্শনাবলী আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সব কিছু দেখালেন, মধ্যে আরও লম্বা অনেক ঘটনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই বিষয়গুলোই মূলত আমরা আজকে গ্রহণ করব, যে ঘটনাগুলো থেকে আমরা আজকে শিক্ষা নিব সেগুলো এখন আমি বলবো।
হাদিসে পাক এসেছে আবু দাউদ শরীফের হাদিস 4878 নম্বর হাদিস প্রিয় নবীজি বলেন লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আগফারুম মিন নুহাস ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقْعُونَ فِي أَعْرَاضِهِمْ سَيِّدُنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন প্রিয় নবীজি বলেন লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন এই মিরাজের রজনীতে আমাকে একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একদল লোকের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম লাহুম আযফারুম মিন নুহাসিন যাদের হাতের নখগুলো ছিল তামার তৈরি ইয়াখমিশুনা উজুহাহুম তাদের ওই হাতের তামার তৈরি নখগুলো দিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম তাদের মুখমণ্ডলগুলো তারা ছিঁড়ে ফেলছে গালগুলো ছিঁড়ে ফেলছে ওয়া সুদুরহুম এবং তাদের বুকগুলো তারা ওই তামার তৈরি নখগুলো দিয়ে তারা নিজেদের বুকগুলো তারা এভাবে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলছে প্রিয় নবী এই দৃশ্য দেখে জিব্রিল আমিনকে জিজ্ঞেস করলেন ফাকুলতু মান হাউলাইয়া জিব্রিল হে জিব্রিল এরা কারা তারা কেনই বা এমন করছে নিজের হাতের নখ দ্বারা নিজেদের সুন্দর চেহারাগুলো তারা ছিঁড়ে ফেলছে রক্তাক্ত করে ফেলছে নিজেদের বুক তারা ছিঁড়ে ফেলছে এমন কেনই বা তারা করে এরা কারা জিব্রিল আমিন বললেন হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে দুনিয়ায় বসে মানুষের গোস্ত ভক্ষণ করত অর্থাৎ মানুষের গীবাত করে করে বেড়াইত এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা গীবত পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকত কি মসজিদ কি বাজার কি বাসাবাড়ি সুযোগ পেলেই শুরু হয়ে যায় তার এলাকার তার সমাজের তার আশেপাশের কোন লোকটা কেমন কে কেমন হাঁটে কে কেমন চলে কে কি করে খায় কার মেয়ের কি অবস্থা সন্তানের কি অবস্থা মসজিদ তাও খেয়াল নেই যেখানে আল্লাহর ইবাদত করবে কিন্তু পরনিন্দা গীবত করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে মসজিদ সেটার কথাও ভুলে যায় তসবিহ টিপতেছে চোখজি পড়াও চলতেছে আর কি হচ্ছে অপরের গীবত করা হচ্ছে এই শাস্তি স্বয়ং প্রিয় নবীজি সেই মেরাজের রজনীতে দেখে এসেছেন যারা এভাবে গীবত করবে কিয়ামত পর্যন্ত তারা এভাবে তাদের গাল তারা তাদের বুক এরা নিজেরা নিজের হাত দিয়ে চিরতে থাকবে এটা হচ্ছে গীবতকারীদের শাস্তি শুধু তাই নয় তারা আরও একটি কাজ করত ওয়া কাউনা ফি আরাদিহিম তারা দুনিয়ার জমিনে তার এলাকার সমাজের সম্ভ্রান্ত অভিজাত শ্রেণীর যে মানুষগুলো আছে তাদের মানহানি করত সম্মানহানি করত তাদের সম্মান নিয়ে সিনিফিনি খেলত এভাবে তাদের সম্মান তারা যে ই করছে হানি করছে এটার প্রতি তারা ভ্রুক্ষেপ করত না এই কাজগুলো তারা করত গীবত করত আর সম্মানী লোকদের অসম্মানই করত এরপরে প্রিয় নবীজি বলেন আরব দল মানুষের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো প্রিয় নবীজি বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বিআলা রিজালিন তুকরাদু শিফাহুহুম বিমাকারিদিম মিন্নার প্রিয় নবীজি বলেন এরপরে আরেকদল মানুষের পাশ দিয়ে এই মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হলো আমি দেখতে পেলাম তুকরাদু শিফাহুহুম বিমাকারিদিম মিন্নার আগুনের কেচি দিয়ে তারা তাদের নিজেদের ঠোঁটগুলো কেটে ফেলছে বলতো মান হাউলাইয়া জিব্রিল এই দৃশ্য দেখে আমি জিব্রিল আমিনকে জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা যারা আগুনের কাছি দ্বারা নিজেদের ঠোঁটগুলো কেটে ফেলছে আবার জোড়া লেগে যাচ্ছে
একদিকে তাদের ঠোঁটগুলো কাছি দিয়ে কাটছে, কেসি দিয়ে কাটছে, আবার জোড়া লাগছে, এরা কারা? জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হাউলাই খুতাবা উম্মাতিকা আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা মানুষের সামনে ওয়াজ করে বেড়াতো, বয়ান করে বেড়াতো, জুমার দিন খুতবা দিত, খতিব সাহেবগণ, আলেমগণ, বক্তাগণ, ওয়াইজিন কেরামগণ যারা মানুষের সামনে এমন এমন কথা বলতো, কিন্তু নিজে সেই বিষয় আমল করত না। যারা মানুষের সৎ কাজের আদেশ দিত, ভাই গিবাদ করিয়েন না, সৎ কাজ করেন, সুদ ঘুষ খেন না, অথচ দেখা গিয়েছে সেই খতিব সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব নিজেই সুদের সাথে জড়িত। এজন্য এরা নিজেরাই কি করবে, আগুনের কেচি দ্বারা নিজেদের ঠোঁটগুলো কেটে ফেলবে। দুনিয়ার জমিনে মানুষের সামনে কত ভালো ভালো কথা বলে বেরিয়েছ, কিন্তু নিজে সেটা আমল করো নাই। অহুম ইয়াতলুন আল কিতাব আফালা ইয়াকিলুন। মানুষের সামনে কোরআন তেলাওয়াত করত, কিন্তু নিজে সে অনুযায়ী আমল করত না, উপলব্ধি করত না। এজন্য যারা বক্তা রয়েছে, আলেম ওলামা রয়েছে, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম, মুসল্লিদেরকে যা বলা হবে নিজে সে অনুযায়ী আগে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এর আগের যে হাদিসটা আমরা জানলাম, মানুষের গীবত করা, পরনিন্দা করা, সম্মানী লোকদের অসম্মানী করা, এ থেকেও আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে প্রিয় নবীজি অন্য হাদিসে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, এই মিরাজের রজনীতে একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, বুতুনহুম কাল বয়তে, তাদের পেটগুলো এমন বিশাল, এমন বড়, মনে হয় যেন একটা বিশাল বড় বাড়ির ন্যায়, বাসার ন্যায়, ফিহা আল হাইয়াত, যে পেটগুলোর ভিতরে বড় বড় সাপ বিচ্ছুতে ভরপুর ছিল, তুরাবিন খারিজি বুতুনিহি, বাহির থেকে তাদের পেটের ভিতরে যে সাপগুলো দৌড়চ্ছে সবগুলো দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রিল, প্রিয় নবীজি ওই লোকগুলোর ভিতরে, পেটের ভিতরে যেই ওই লোকগুলোর পেটের ভিতরে সাপগুলো দেখে জিব্রিল আমিনকে জিজ্ঞেস করলে, হে জিব্রিল এরা কারা, মান হাউলা ইয়া জিব্রিল এরা কারা, যাদের পেটগুলো এত বড়, এত বিশাল, বাড়ির মতো বাসার ন্যায়, এত বড় বড় পেট, আর এই পেটগুলোর ভিতরে এত বড় বড় সাপ, এরা কারা, কি অন্যায় এরা করেছে? জিব্রিল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে শুধুই সুদ আর সুদ খেত। নাউজুবিল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সুদের কারবারে লিপ্ত থাকতো, সুদ দিত। এজন্য অন্য এক হাদিসে আছে, যারা সুদ দিবে, যারা সুদ নিবে, যারা সুদের সাক্ষী থাকবে, সবাই উপরে আল্লাহর রাসূল লানত, অভিশাপ, অভিশাপ দিয়েছেন, সকলকেই অভিশাপ দিয়েছেন। এবং অন্য এক হাদিসে এসেছে, আর রিবা সাবউনা হুবান, সুদ এমন একটি ভয়াবহ অন্যায় অপরাধ যার 70টির বেশি স্তর রয়েছে। অন্য এক হাদিসে এসেছে, 73টিরও বেশি রয়েছে স্তর এই সুদের অন্যায়ের, পাপের, অপরাধের। আইসারুহা আইয়ঙ্কিহার রজুল উম্মাহু, সর্বনিম্ন অপরাধ গুণা হচ্ছে এই সুদ খাওয়ার, তার নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, এত মারাত্মক গুণা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর একটি দেহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হাত দিয়েছে, পা দিয়েছে, বিবেক দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে চিরতরে হারাম করে দিলাম। সুদের কারবারে তোমরা যেও না,
যদিও মনে হবে সুদের কারবার করে আমি খুব লাভবান হচ্ছি, প্রিয় নবীজি বলেন মূলত না, এরাই সবচেয়ে ক্ষতিবান হচ্ছে, এদের সংসারে কোনো বরকত থাকবে না, ছেলে মেয়ে দিয়া বিবি দিয়ে কোনো কিছু দিয়ে সে বরকত লাভ করতে পারবে না। সুদ এমন একটি ভয়াবহ মারাত্মক অন্যায় অপরাধ, সবচাইতে ছোট্ট গুনাই হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। এই সুদি কারবার এখনো আমরা যারা করছি লিপ্ত আছি, এ থেকে আমরা ফিরে আসি। কত মানুষ দেখেন হাত নাই সে রিক্সা চালিয়ে খাচ্ছে, পাও নাই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেকের পা নেই কিন্তু অটো চালিয়ে সে খাচ্ছে, জীবিকা অর্জন করছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত দিয়েছে, পা দিয়েছে, কেন আমরা সুদি কারবারের দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কর্ম করার জন্য ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই সুদ নামক ভয়াবহ অন্যায় অপরাধ গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সবচাইতে অতি চমৎকার একটি ঘটনা এই মিরাজের রজনীতে যেটা প্রিয় নবীজি দেখেছেন, যেটা না বললেই নয়, যদিও সময় শেষ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই প্রিয় নবীজি এই মিরাজের রজনীতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতের মধ্যে যখন প্রিয় নবীজি ভ্রমণ করতেছিলেন, তখন সেখানে একটি পায়ের শব্দ শুনতে পেলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন এটা কার শব্দ? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিলুল কদর সাহাবি সাইয়দুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের মধ্যে ভ্রমণ করতে করতে আরেকটু সামনে যখন গেলেন, তিনি একটি চমৎকার খুশবু অতি সুগন্ধির ঘ্রাণ শুনতে পেলেন, যেটা তিনি ইতিপূর্বে আর কখনো এই খুশবু এই সুগন্ধির ঘ্রাণ তিনি শোনেন নেই। প্রিয় নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন হে জিবরিল, এই ঘ্রাণটা কিসের, এই খুশবুটা কিসের? জিবরিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই খুশবু হচ্ছে ফেরাউনের মেয়ের কেশ বিন্যাসকারী কারী এবং তার সন্তানদের শরীরের সুঘ্রাণ খুশবু। অর্থাৎ ফেরাউনের যে মেয়ে ছিল, এই মেয়ের একজন দাসী ছিল যে তার চুল এগুলো আশ্রিয়ে দিত, কেশ বিন্যাসকারিনী। তো হঠাৎ একদিন এই ফেরাউনের মেয়ের চুলগুলো গুছিয়ে দিচ্ছে, আশ্রিয়ে দিচ্ছে, তার দাসীর হাত থেকে চুরি তার চিরুনিটা পড়ে যায়। যখন সে তার ওই চিরুনিটা হাতে তুলবে, বিসমিল্লাহ বলে তুলল, সুবহানাল্লাহ বিহামদি, বিসমিল্লাহর এত ফজিলত, আমরা সব কাজই বিসমিল্লাহর আমলটা করার চেষ্টা করব। বিসমিল্লাহ বলার পরে এই ফেরাউনের মেয়ে শুনল যে এ আবার কে, বিসমিল্লাহ আল্লাহর নামে যে চিরুনিটা তুললেন, এই আল্লাহকে আমার বাবা? তখন তার দাসী বলল না, এ হচ্ছে সেই রব যিনি তোমার বাবারও রব, তোমারও রব, আমারও রব, সুবহানাল্লাহ বিহামদিহি, তার নামই আমি এই চিরুনি তুললাম। তখন ফেরাউনের মেয়ে বলল আমার বাবারও রব আছে, আমি তো জানতাম আমার বাবাই রব, তোমাদের খোদা বড় খোদা হচ্ছে আমার বাবা, আমার বাবারও রব রয়েছে। এ কথা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তাকে ডাকলেন, তার ওই দাসীকে, তার মেয়ের ওই দাসীকে, যে তুমি নাকি বলেছ আমারও রব রয়েছে, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো নাই, তোমার খোদা আমি নই, তোমার খোদাকে তুমি এখন বলো। বলল আমার খোদা হচ্ছে তিনি যিনি এই গোটা জগতের সৃষ্টিকর্তা, আপনারও সৃষ্টিকর্তা, আপনার মেয়েরও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা, গোটা বিশ্ব জগতের যিনি মালিক তিনি হচ্ছেন আমার রব, সুবহানাল্লাহ বিহামদিহি। ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে তার সৈন্যদেরকে বলল একটি পাত্র নিয়ে আসো, যে পাত্রের ভিতরে তৈল ঢালো, সেটাকে উত্তপ্ত করো। টকবক যখন সেই তৈলগুলো এভাবে টকবক করতেছিল, গরমে উত্তপ্ত হয়েছিল, তখন বলল এই তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে, তোমার এই সকল সন্তানদেরকে নিক্ষেপ করা হবে, এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আনয়ন করো, তুমি যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছো সেই রব থেকে ফিরে আসো। কিন্তু ওই ফেরাউনের মেয়ের ওই দাসী কেশ বিন্যাসকারিণী একটি মুহূর্তের জন্য আল্লাহর প্রতি যে ঈমান আনয়ন করেছেন সেই ঈমান থেকে এক চুল পরিমাণও ফিরে আসে নাই। এরপরে ফেরাউন
এক এক করে তার সব সন্তানগুলোকে ওই উত্তপ্ত তেলের ভিতরে ঢালা হলো নিক্ষেপ করলেন মুহূর্তের ভিতরে তার চোখের সামনে সন্তানগুলো সেই উত্তপ্ত গরম তেলের ভিতরে ভেনিস হয়ে গেল সর্বশেষ তার ছোট্ট শিশু কোলের শিশু কথা বলতে পারে সে তার মাকে অভয় দিয়ে বলল মা এবার তো আমাকে ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে দুনিয়ার এই আযাব এই শাস্তি এটা কিয়ামতের আখিরাতের শাস্তির তুলনায় অতি নগণ্য অতি ছোট মা তুমি ভয় পেও না তুমি যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছো ওই রবের প্রতি তুমি অটল থাকো আমাদের কি নিয়ে তুমি টেনশন করিও না এই সন্তানও কেউ সর্বশেষ ছোট্ট শিশুকেও সেই তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো এরপর তার মাকেও নিক্ষেপ করা হলো সেই যে তার সন্তান তার মায়ের শরীরের ওই তৈলের মধ্যে যে তারা পুড়ে গিয়েছিল সেই যে ঘ্রাণ আল্লাহ রব্বুল আলামিন সেই ঘ্রাণ দিয়ে জান্নাতটাকে খুশবুতে পরিপূর্ণ করে দিল সুবহানাল্লাহ সেটাই ফিরে নবীজি ওই মেয়েরাজের রজনীতে শুনতে পেলেন আপনার আমার ইমান কোথায় যেখানে নিজের পরিজাত টুকরা সন্তানগুলোকে একা করে উত্তপ্ত তৈলের ভিতরে ঢালা হচ্ছে আর ইমান থেকে ফিরে আসতে বলা হয়েছে কত ইমান ছিল তাদের ইমানের কত পাওয়ার আর আমরা একটু সুযোগ পেলি মসজিদে আসি না নামাজ পড়ি না নামাজ পড়তে ভুলে যায় আপনার আমার রবকে ভুলে যায় আর তাদের ইমান কত পাহাড় সম পরিমাণ মজবুত ছিল আল্লাহ রব্বুল আলামিন আজকের আমাদের এই মেরাজের আলোচনা থেকে যে হাদিসগুলো আমরা জানলাম এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।